আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রোস চলে আসছি ভিজি কার পয়েন্ট গাড়ি শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যানে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। বিশাল একটি শোরুম, গাড়ি কালেকশন অনেক রয়েছে। যেহেতু গাড়ি কালেকশন বেশি, আজকে আমরা বেশ কয়েকটি গাড়ি দেখার চেষ্টা করবো, দামটিও জেনে নেবো। চলুন আমরা গাড়িগুলো দেখি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, বিশাল একটি শোরুম, ইউজ কার গুলো পাওয়া যায়, গাড়ি কালেকশন অনেক। একটু শর্টকাটের মধ্যে জেনে নেই যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনার কাছে? আমাদের কাছে প্রায় 20টা মতো গাড়ি আছে, তার ভিতরে আপনি একটা সুজুকি সুইফট আছে দুইটা, একটা টয়ের একটা 12, তারপর আছে ভিটজ আছে, তারপর সুজুকি আলটো আছে, স্পেসিও আছে, প্রোবক্স আছে, 111 আছে, করোত্তা আছে, টয়োটা প্লাস আছে, X-COROLLA আছে, তারপর আপনি সুজুকি 2000 আছে, 17 12, তারপরে চারটি গাড়ি দেখবো আমরা, ঠিক আছে। আমরা ভিটস গাড়ি দিয়ে শুরু করি, সিলভার কালার, মডেল কত ভাই? এলপিজি করা আছে, 1300 সিসি, 1300 সিসি, আর এক হচ্ছে এলপিজি করা আছে, তার মানে তেলের দিক দিয়ে ভালো সাশ্রয় হবে, এবং পেপার ওকে রয়েছে। গাড়িটি কি অবস্থায় আছে এখন? কালারটি কি অরিজিনাল আছে? গাড়ি প্রত্যেকটা জিনিস অরিজিনাল, এটা টাচাপ হয়েছে টুকটা? হ্যাঁ জি, টাচাপ তো হালকা হতে হচ্ছে। সিট কাভার গুলো ফ্রেশ আছে, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। ফ্যামিলি ইউজের গাড়ি, যদি ওই ধরনের গাড়ি আসলে ফ্যামিলি ইউজার হয়ে থাকে, কমার্শিয়াল এই ধরনের গাড়ি হয় না আসলে। ব্যাকলাইট হেডলাইট অরিজিনাল আছে ভাইয়া? প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে। আমরা গাড়ি মডেল শুনতে রাখবে জানি, এটা মডেল 2010, রেজিস্ট্রেশন 2015, অল অপশন অটো, 1300 এলপিজি করা। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটা প্রাইস ভাইয়া 10,35,000 টাকা, 10,35,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, এবং পেপার সোকে আছে। আপনার এখানে প্রত্যেকটি গাড়ি পেপার সোকে থাকবে, ঠিক আছে ভাইয়া। আমরা সুইফট গাড়িটি দেখি, এটা মডেল 2006, রেজিস্ট্রেশন 2007, অল অপশন অটো, শুধু গিয়ার কামে যাবে। আচ্ছা, আপনি 1300 সিসি অপটেন ড্রাইভের গাড়ি, তারপরে সিএনজি এলপিজি করা হয়নি। আর 1300 সিসি গাড়িতে অনেকেই এলপিজি সিএনজি করেন না। আমাকে পেছনের সিটটা দেখে যাই, গাড়ির কালারটি খুবই সুন্দর আছে, এবং সিট কাভার সম্ভবত নতুন লাগানো হয়েছে, বেশি দিন হয়নি, আর অনেক দিন ইউজ করা যাবে। আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি, উডেন প্যানেল আছে, উডেন প্যানেল রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা, সামনের সিটটি আসলে দেখতে সুন্দর এবং খুব ফ্রেশ রয়েছে, বোঝা যাচ্ছে যে ওয়াশ পলিশ করেছেন, পরিপাটি করে রেখেছেন, খুব সুন্দর। ডিভিডি প্লেয়ার ওকে আছে তো? হ্যাঁ, সব কিছু। এসির পারফরমেন্স ভালো একদম, পনেরো চার, তারপরে আচ্ছা, ছোট ফ্যামিলির জন্য আসলে খুবই সুন্দর একটি গাড়ি। ফগ লাইট রয়েছে, সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। আমরা গাড়ি মোটর সঙ্গে আসবো জানি ভাইয়া, তারপরে কথা বলার সুযোগ রয়েছে। আমাদের রিভিউ দেখে যারা আসবে তাদের জন্য যথাযথ সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ, এটি আমাদের রিকোয়েস্ট। আমরা নেক্সট গাড়িটি দেখি, এটা রাস্তার রাজা, একদম ফ্রেশ একটি গাড়ি, আপনার X-COROLLA, এটা মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1500 সিসি, আর্মি পার্টন ইউজ, প্রত্যেকটা চাকায় করে নতুন, আপনাকে ইঞ্জিনটা এটা দেখা দিব জি। সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে,
আচ্ছা, ব্যাটারি কন্ডিশন ভালো মনে হচ্ছে, নতুন লাগানো হয়েছে। সিএনজি ইনস্টল করা আছে, তারপরে আরো অনেক দিন ইউজ করা যাবে। আমরা একটু ব্যাক সাইডটি দেখে নিই, ইন্টারিয়র দেখবো, আমরা একটু ব্যাক সাইডটি দেখে নিই। বডি মধ্যে ফ্রেশই দেখা যাচ্ছে। এক্স করলা আসলে বাংলাদেশে খুব জনপ্রিয় একটি গাড়ি। এখন নতুন সিট কভার লাগানো আছে, একেবারে ফ্রেশ, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। উডেন ফিনিশ রয়েছে, ভালোই লাগছে। ডিভিডি প্লেয়ার রয়েছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে তো ভাইয়া? সবকিছু ওকে রয়েছে, এসে পারফরমেন্সও ভালো। অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন, ফিজিক্যালি এসে গাড়ি দেখবেন এবং কথা বলার সুযোগ রয়েছে দাম নিয়ে। আমরা গাড়ি মডেল শুনতে আসবো জানি ভাইয়া, এটা মডেল আমরা সুজুকি সুইফট আরেকটি গাড়ি দেখি, এটা 2012 প্রতিটি গ্লাস ওরিজিনাল আছে তো ভাইয়া? হেডলাইট, ব্যাকলাইট, প্রত্যেকটি জিনিসই ওরিজিনাল রয়েছে, তারপরে এ টু জেড ওরিজিনাল রয়েছে। আমরা একটু কার্গো স্পেসটা দেখে নিই। আচ্ছা, তার মানে এলপিজিটি আসলে দেখা যায় না, এবং গাড়ি দেখতে ছোট হলো, ভিতরে স্পেস অনেক এবং কার্গো স্পেস মোটামুটি ভালোই রয়েছে। চাকা চাকায় আসলে নতুন লাগানো হয়েছে, তার মানে অনেকদিন ইউজ করা যাবে, এবং রিমটিও আসলে খুবই সুন্দর, ব্ল্যাক ইন্টেরিয়র, অরিজিনাল উডেন প্যানেল, ওরিজিনাল ওডেন প্যানেল রয়েছে, এবং সিট কভার নতুন লাগানো রয়েছে, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। আমি একটু সামনে ইন্টারভিউ দেখে নিই। ফ্রন্ট সাইডটি দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি এসে দেখে যাবেন, গাড়ি কিনেন আর না কিনে ফিজিক্যালি আসবেন। ডিভিডি প্লেয়ার ওকে আছে তো ভাইয়া? গিয়ারটি হচ্ছে ম্যানুয়াল, গিয়ার হচ্ছে ম্যানুয়াল, এবং প্রত্যেকটি গ্লাস হচ্ছে অটো। খুব সুন্দর সামনে সেফটি। আমরা গাড়ি মডেল শুনতে আসবো জানি ভাইয়া, রাসেল ভাই একটি প্রশ্ন করি আপনাকে, আসলে গাড়ির সাথে আপনি অনেকদিন যাবত আছেন, ধরুন ম্যানুয়াল গিয়ারে যে গাড়িগুলো সেগুলো যদি অটো করা হয়, অটো তো করাই যায় আসলে, অটো করলে কি কোন রকম প্রবলেম হয় গাড়ির জন্য? যা জানার জন্য আসলে অনেক ইনফরমেশন জানতে চান, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা। ভাই আমরা একটু শুরু মেয়াদ এসে জেনে নিই, আমাদের গাড়িটা 7/2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেইগা পিডি কার পার্ক। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন, 0724951002। অনেক ধন্যবাদ আপনাকে, ব্যস্ততা আমাদের সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।